সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্ণ টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি রাবিদ মাহমুদ চঞ্চল। আপনারা দেখে থাকেন আমাদের এই মুক্তমঞ্চ অনুষ্ঠানে ভার্চুয়ালি এবং তৃণমূল থেকে বিভিন্ন সময়ে আমাদের মঞ্চে অথবা আপনার অনলাইন মাধ্যমে অতিথিরা সংযুক্ত হয়ে থাকেন, যারা কথা বলে থাকেন তৃণমূল নিয়ে। যাদের কথা কেউ বলে না, ঠিক তেমন মানুষের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তেমনই একজন অতিথি আমাদের মাঝে আছেন, যিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। আমরা সরাসরি অতিথির কাছে চলে যেতে চাই। সম্মানিত অতিথি, আজকে আবু জাহিদ সোহাগ, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমেই একটা প্রশ্নের মাধ্যমে যেতে চাই, যেহেতু প্রশ্নটা আপনার হাইকমান্ডের বিষয়টি এরকমই, আপনি বিএনপির দ্বিতীয় স্তর বলা যায় যুবদল আমরা যেটা ধরে থাকি এর নেতৃত্ব দিচ্ছেন, এবং দীর্ঘ পরিক্রমে আমি যতদূর জানি যে আপনার কমিটিটা সম্ভবত 11 কি 13 বছরের ছাত্রদলের নেতৃত্ব আপনি দিয়ে এসেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে। সেই জায়গা থেকে এই প্রশ্নটা দর্শকদের অনেকেরই কিন্তু কৌতূহল, যার কারণে এটা দিয়ে শুরু করছি। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনাদের আশাশুনি উপজেলা বিএনপির কিছুদিন আগে 5ই ফেব্রুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়, যেটা জেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপি জেলা বিএনপি দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং আপনাদের সদস্য সচিব বারবার নির্বাচিত যে চেয়ারম্যান, উনি আলিম চেয়ারম্যান, যাকে আমরা আলিম চেয়ারম্যান হিসেবে জানি, আব্দুল আলিম, উনি স্বাক্ষরিত একটা কমিটি দিয়েছিলেন 5 তারিখ রাতে, 31 সদস্য বিশিষ্ট একটা আশাশুনি উপজেলার আহ্বায়ক কমিটি। ঠিক তারপর দিনই আমরা দেখলাম যে উপজেলা এই আহ্বায়ক কমিটির পাল্টার একটা কমিটি, জেলার যারা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন তরিকুল হাসান, আব্দুর রউফ এবং মিনাল কান্তি, এই তিনজন মিলে আর একটা পাল্টা কমিটি দিলেন। তা এখানে প্রশ্নটা আসছে এইভাবেই যে যারা আশাশুনি উপজেলা বিএনপির সাথে সংযুক্ত বা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বা শ্রমিক দল, তাদের বিভিন্ন মত থেকে আমরা পত্র পত্রিকা এবং তাদের বক্তব্য থেকে যতটুকু জেনেছি, তাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন সময়ে আমাদের এই যে কমিটির ক্ষেত্রে বিশেষ করে দেখেন খুব সরব উপস্থিতি, তাদের দাবিটা হচ্ছে এই জায়গায় যে এখন কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম বা মানে কোনো ধরনের বড় ধরনের ইস্যুতে আপনাদেরকে দেখা যায় না, কিন্তু কমিটির সময় আপনারা অ্যাক্টিভ। আমি ঠিক প্রশ্নটা এই জায়গায় আসতে চাচ্ছি যে পাল্টাপাল্টি কমিটির ব্যাপারটা আপনি আমাদের একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ বর্ণ টিভির সম্মানিত সঞ্চালক রাবিদ মাহমুদকে আমাকে আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নের উত্তরটা আমি ছোট্ট একটা ব্যক্তি এবং ছোট্ট একটা সংগঠনের দায়িত্ব পালন করছি। আপনি জানেন যুবদল, জাতীয়তাবাদী যুবদল বিএনপির সন্তান সমতুল্য একটি সংগঠন, সেক্ষেত্রে আপনি বিএনপির পিতা সম্পর্কে প্রশ্ন করেছেন, তো আমি সেই জায়গা থেকে জানি না কতটুকু আপনাকে সঠিক উত্তর দিতে পারবো, তারপর দেওয়ার চেষ্টা করছি। দেখেন, জেলা বিএনপির কমিটির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সৈয়দ ইফতেখার আলী, এবং সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন 7 বারের চেয়ারম্যান আব্দুল আলিম চেয়ারম্যান সহ যারা যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন। তো এখানে এই কমিটি, দুইটা কমিটি দিছে আপনি বলতে চাচ্ছেন, দুইটা কমিটি আসলে দুইটা কমিটি না, কমিটি হচ্ছে একটা, সেটি হচ্ছে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব প্রত্যেকটা থানায় আগে কিন্তু কর্মী সম্মেলন করেছে, কর্মী সম্মেলনের মাধ্যম দিয়ে নেতা নির্ধারণ করেছে। সেই নেতা নির্ধারণের বই প্রকাশ গত 5 তারিখে আমাদের বিএনপির একটি কমিটি দিয়েছে। তো সেই কমিটিটা সাময়িক স্থগিত করেছে, সেটি হচ্ছে, আমি বলবো আমার জায়গা থেকে বলবো, সেটি হচ্ছে নেতাকর্মীদের, আমাদের সিনিয়র যারা নেতাকর্মী আছেন তাদের হয়তোবা ক্ষোভের বই প্রকাশ হতে পারে, কিন্তু পাল্টা কমিটি আমি বলতে পারি না। কারণ কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক এবং সচিব ছাড়া কমিটি দিতে পারে না। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে পারে কমিটি স্থগিত, একটা কমিটি স্থগিত হলো আর একটা কমিটি কেন স্থগিত হলো না। তো কমিটির যেটা কমিটি সেটা স্থগিত হয়েছে সাময়িক, আর যেটা কমিটি না সেটা তো স্থগিত হওয়ার কোনো প্রকার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কথা যদি আমরা ধরে নিই যে দ্বিতীয় দিন মানে 6 তারিখে যে কমিটির একটা, সেটাও একটা কিন্তু জাতীয়তাবাদী দলের, জি আমি সেই জায়গায় দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু তিনজন ওই ইফতেখার সাহেব এবং আপনার আব্দুল আলিম স্বাক্ষরিত যে কমিটিটার, সেই যে কমিটি
মানে যে কমিটিতে আব্দুল আলীম আছেন সদস্য সচিব অ্যাডভোকেট ডেপুটি সাহেব আহ্বায়ক সেই কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক আমি সেই স্বাক্ষর করছি জি আমি সেই জায়গায় যেতে যাচ্ছি স্বাক্ষর করছেন কিন্তু আসলে গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম আহ্বায়করা কোনো কমিটির অনুমোদন দিতে পারেন না গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন দিতে পারেন হচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব তো আমি সেই জায়গায় যাচ্ছি সাময়িক স্থগিতটা এই জন্যই হয়েছে হয়তো নেতাকর্মীদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেই বহিঃপ্রকাশটাকে সমাধান আনার জন্য একটা পরিবারের হয় না ওই যে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব ফিসাদ হয় না সেটাকে এক জায়গায় আনার জন্য আমাদের অধ্যতন কর্মকর্তারা যারা রয়েছেন আমাদের চেইন অফ কমান্ড সেন্ট্রাল নেতারা হয়তো সেটা হস্তক্ষেপ করে সাময়িক স্থগিত করেছে এটার বিরোধটা নিরসনের জন্য কিন্তু পাল্টা কমিটি এটা বলা যায় না আর পাল্টা কমিটি যেটা দিয়েছে আপনি বলতে চাচ্ছেন আপনার ভাষায় বলি তার বিরুদ্ধে কিন্তু আমি বলতে চাচ্ছি না এটা কিন্তু আপনাদের যারা দিয়েছেন তাদের কাগজ কলম বা তাদের ডকুমেন্টারি বলছে এই দিয়েছে বলেই এটা কমিটি না এক কথা আর দিয়েছে বলেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে আমাদের সেই নেতাদের বিরুদ্ধে কিন্তু শোকাস করা হয়েছে সেন্ট্রাল থেকে জি সেন্ট্রাল থেকে শোকাস করা হয়েছে শোকাসের জবাব দিয়েছে কিনা আমার এখনো পর্যন্ত আমার জানা নাই তবে সাংগঠনিক প্রক্রিয়াধীন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই আচ্ছা এই পাশাপাশি কমিটির পাল্টা কমিটি দেওয়া না দেওয়া আমি এই বিষয়টাকে একটু স্পষ্ট করতে চাই যেটা কিন্তু আমাদের কাছে ইতিপূর্বে অনেকেই আমরা মানে সাংবাদিক হিসেবে অনেকেই দেখছি যে যারা অনেকে আমাদের কাছে অভিযোগ বা আপত্তি জানিয়ে থাকেন যে যে মুহূর্তে আমাদের এই যে কমিটি আপনাদের যে কমিটি দেওয়া হলো এই মুহূর্তে মানে বিষয়টি এরকমই তাদের অভিযোগটা যে আমরা যখন ক্রান্তিকাল পার করছে বিএনপি তাদের বক্তব্যটা ভাষ্যটা এরকমই যে আপনাদের নেত্রী যখন অসুস্থ আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশের বাইরে অবস্থান করছেন সব মিলে তারা চাচ্ছেন যে একটা সুসংগঠিত বিশেষ করে তারা রমান সাহেব চাচ্ছেন যে একটা সুসংগঠিত বিএনপি সেই মুহূর্তে আপনারা ছোট্ট একটা উপজেলায় বসবাস করে আপনারা এই যে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা মানে আপনি আপনার বক্তব্য হচ্ছে সাংগঠনিক কায়দায় একটাকে কমিটি বলতে চাচ্ছেন না একটা কমিটি বলতে চাচ্ছেন না যে সেটা কোনো কমিটি না কিন্তু যেহেতু আপনাদের দাপ্তরিক প্যাডেই বা আপনাদের দলীয় প্যাডেই কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে কোথাও লেখা হয়েছে যে আশাসনীয় উপজেলা পাল্টাপাল্টি কমিটি এত কিছুর পরে একটা গ্রুপিংয়ের বিষয়টা তো আমরা দেখলাম যে খুবই তীব্র পাশাপাশি যে আপনাদের ন্যাশনাল প্রোগ্রামগুলোতে কিন্তু আপনার কমিটি নেওয়ার সময় যে লোকের ভিড় আমরা দেখলাম যে দুইটা কমিটি মিলে 31 এবং 35 সদস্য বিশিষ্ট মানে সব মিলে 66 জন লোকের উপস্থিতি সর্ব উপস্থিতি দেখলাম কিন্তু জাতীয় প্রোগ্রামগুলো কিন্তু আপনাদের 6 জন লোকের উপস্থিতি আমরা বা টোটালি কোনো উপস্থিতি আমরা দেখি না এক্ষেত্রে আপনি দেখেন আমি আপনাকে বলি আমাদের কমিটি কেন্দ্রিক যে গ্রুপিং আসলে গ্রুপিং আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই গ্রুপিংয়ের কারণে আমাদের সংগঠন সেভাবে রাষ্ট্রীয় প্রোগ্রামে ভূমিকা রাখতে পারছে না এই কথাটা সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি না আপনি দেখেছেন অতীতের থেকে বর্তমান জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত ইতিমধ্যে জনাব সৈয়দ এফতেখার আলী এবং আমু আব্দুল আলীমের নেতৃত্বে সারা সাতক্ষীরা জেলা বিএনপি কিন্তু অত্যন্ত সুসংগঠিত আপনি দেখেছেন বিগত দিনও রাজপথে থেকেই কিন্তু সৈয়দ এফতেখার আলীর নেতৃত্বে প্রোগ্রাম হচ্ছে অব্যাহত রয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি তথা অঙ্গ সংগঠনগুলো এখন সম্পূর্ণরূপে একটি সুসংগঠিত সংগঠন হিসাবে ইতিমধ্যে পরিচয় লাভ করেছে আর যে কথাটি আপনি বলেছেন যে রাষ্ট্রীয় প্রোগ্রামে 66 জন থাকে না 6 জন থাকে এই অনেক সময় তো অনেক প্রোগ্রাম আমাদের দেখাই যায় না মানে যাদের বিএনপির কমিটি আমি এই জায়গাটাকে আপনাকে বলবো এই জায়গাটা বলবো সারা বাংলাদেশের হিসাব আপনি আশাসনী দিয়ে করতে পারবেন না হ্যাঁ আশাসনী সংগঠনটি নাজুক অবস্থায় আছে সেটাকে আমরা উত্তরণের চেষ্টা করছি অচিরেই সেটা উত্তরে যাবে ইনশাআল্লাহ এবং আমি আশাবাদী বর্তমান যে কমিটি জেলা বিএনপি আশাসনী উপহার দিয়েছে এরা দুজনেই কিন্তু সাবেক ছাত্র নেতা জনাব রুহুল কুদ্দুস একজন সাবেক ছাত্রদলের সফল সভাপতি মশিউল হুদা তুহিন সাবেক ছাত্রদলের সভাপতি আবার যুবদলের দীর্ঘদিনের সফল সভাপতি তা আমি বিশ্বাস করি ছাত্রদলের জায়গা থেকে আমি দীর্ঘদিন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি এখন যুবদলের দায়িত্ব পালন করছি তো আমি সেই জায়গা থেকে বলতে পারি অবশ্যই খুব দ্রুততম সময়ে আশাসিনী উপজেলা বিএনপি জনাব রুহুল কুদ্দুস এবং জনাব মশিউল হুদা তুহিনের নেতৃত্বে বিএনপির মাটি বিএনপির আশাসনীর মাটি বিএনপির ঘাটি হিসাবে রূপান্তরিত হবে এটা আমি আশাবাদ আচ্ছা এই প্রশ্ন যেহেতু আপনি যুবদলের এখানে আশাসনী উপজেলার যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন যতদূর আমি জানি তো সেই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন আপনারা আমরা দেখি যে মানে অনেক নেত্রী মানে অনেক নেতা কর্মীদের অভিযোগ থাকে যে আমরা কমিটিতে পদ চাই কিন্তু আপনারা আহ্বায়ক কমিটিগুলো করেন যেগুলো মানে রেজুলেশনই করা হয় ছোটো করে মানে আহ্বায়ক কমিটি সাধারণত ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ কমিটি হলে আপনার অনেক বড় কমিটি দেওয়া যায় তো এই যে দীর্ঘ সময় আপনারা আটকে রাখেন নাকি এটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কাউকে উঠতে দেবেন না রাজনীতিতে সেই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের ভিতরে কাজ করে এই জিনিসটা একটু ক্লিয়ার
জি দেখেন ভালো হতো। হ্যাঁ আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি। তো আমরা আহ্বায়ক কমিটি নিয়েছি মাত্র 7 মাস হয়েছে। তো 7 মাসের ভিতরে আমাদের সংগঠনের কাজ কিন্তু থেমে নেই। আমরা আমাদের জেলা নেতা সাবেক ছাত্র দলের সফল সভাপতি বর্তমান যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আবু জাহিদ ডাবলু যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনিও সাবেক ছাত্র দলের সভাপতি ছিলেন জেলা সাবেক সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি জেলা যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি নির্বাচিত তিনবারের কাউন্সিলর এবং সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমি এই কথাটা এই জন্য আপনাকে বলছি আমাদের সাতক্ষীরার নেতৃত্ব অত্যন্ত দক্ষ মেধাবী এবং সুসংগঠিত তাদের নেতৃত্বে আমাদেরকে আশাশুনির তাদের নির্দেশে আমাদেরকে একটি কমিটি হওয়া দিয়েছে তো আমি সেই জায়গা থেকে বলবো যে আমরা কিন্তু থেমে নেই আমরা 7 মাসের কমিটি নিয়ে আশাশুনিতে উপজেলা 11টা ইউনিয়নের ইতিমধ্যে আমরা ফর্ম বিতরণ করেছি ফর্ম ফিলআপ করতে হয়েছে আমাদের এখন একটা কর্মী দলের অন্তর্ভুক্ত হতে হলে তাকে ফর্ম ফিলআপ করতে হয় তৃণমূলের ফর্ম জি জি তৃণমূলের সদস্য ফর্ম ফিলআপ করতে হয় এবং তাকে আইডি কার্ড সহ তার দুই কপি ছবি পর্যন্ত আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এটা আমরা কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন করতে চলেছি তো আমি এই জায়গা থেকে আপনাকে বলবো যে 7 মাস কেন অতিবাহিত হলো আগের সিস্টেম আর এখনকার সিস্টেমের ভিতরে অনেকটা ডিফারেন্স আছে এখন আমাদেরকে একটা সদস্য যদি যুব দলে আসতে হয় তাকে সদস্য হতে গেলে ফর্ম ফিলআপ করতে হবে ছবি দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক কেরিয়ার মামলা কয়টা রয়েছে এভরিথিং বিষয় কিন্তু তাকে ফিলআপ করতে হবে এই যাচাই বাছাই আমাদের প্রায় এক মাস চলে গিয়েছে তারপরে ফর্ম ফিলআপ হয়েছে তারপর আমরা আপনার সাতক্ষীরা জেলা ছাত্র দলকে এই যুব দলকে জমা দিয়েছি আমাদের টিম লিডার নিয়োগ হয়েছে তার কাছেও আমরা রিপোর্ট পেশ করেছি প্রক্রিয়াধীন একের পর এক ধারাবাহিকভাবে কিন্তু আমরা থেমে নেই আমরা আমাদের সংগঠনকে আগানোর জন্য সাংগঠনিক কাজ আমরা অব্যাহত রেখেছি ইতিমধ্যে আমাদের সাংগঠনিক কাজের প্রায় দ্বারপ্রান্তে আমরা সম্মেলনের দ্বারপ্রান্তে যদি বলেন সম্মেলনের দ্বারপ্রান্তে কেমন আমরা 11টা ইউনিটের কমিটি ইতিমধ্যে কিন্তু আমরা উপহার দিয়েছি জি আমরা আপনারা দেখেছেন যে আমরা 11টি ইউনিয়নের কমিটি আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে যে আমরা সম্মেলন করেছি কর্মী সমাবেশ করেছি কর্মী সমাবেশের মাধ্যম দিয়ে তারপরে আমরা নেতা নির্ধারণ করেছি তো আমরা ইতিমধ্যে সক্ষম হয়েছি 11টা ইউনিটের কমিটি দিতে তো আমি এই জায়গা থেকে আপনাকে বলবো যে আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আমাদের শেষ প্রান্তে প্রায় এবং আমাদের নির্দেশনা রয়েছে আমাদের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি জেলা নেতৃবৃন্দ উপহার দিবেন আচ্ছা আর পাশাপাশি আরেকটা ইস্যু নিয়ে একটু সংযুক্ত করতেই হয় যেহেতু বিএনপি আমরা দেখেছি যে তৃণমূল থেকে কারণ আমরা তৃণমূলের কথা বলার চেষ্টা করি তৃণমূল থেকে আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করি বা শোনানোর চেষ্টা করে থাকি সেই জায়গা থেকে আপনি জানেন অতি সম্প্রতি যে নির্বাচন কমিশন গঠন করা হলো পূর্ণভাবে এবং গঠন ঠিক নিয়োগ দেওয়া হলো সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা শপথ বাক্য পাঠ করেছেন সেক্ষেত্রে কি আপনারা মনে হয় তৃণমূল একজন ছাত্র দলের সাবেক কর্মী বর্তমান যুবদল কর্মী হিসাবে আমি একদম কর্মী বলে আপনাকে আখ্যা দিচ্ছি কর্মী হিসাবে সেই জায়গা থেকে আপনার মনে হয় যে এবার সুষ্ঠু একটা নির্বাচন আপনারা যেতে পারছেন বা আপনার নির্বাচন যাবেন কিনা এরকম ধরনের বিষয়টা দেখেন আমরা কিন্তু এই সরকার প্রধানকে এর আগেও বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে আমরা 30শে ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়েছিলাম আপনারা দেখেছেন 30শে ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে সেই নির্ধারিত দিন তারিখে কিন্তু নির্বাচন হয়নি 29শে তারিখে রাতে নির্বাচন হয়েছে তো আমি সেই জায়গা থেকে আমি আপনাকে বিস্তারিত না বলতে চাই শুধু সিএসসি সম্পর্কে বলতে চাই অতীতের সিএসসির যে কর্মকার্য সেক্ষেত্রে সেই জায়গা থেকে বলতে আমাদের বিশ্বাসের জায়গা নষ্ট করে ফেলেছে আমরা কোনো অবস্থায় আমরা বিশ্বাস করি না যে বর্তমান সিএসসি যেটা গঠন হয়েছে গণতান্ত্রিক পন্থায় হয়েছে এবং আগামী দিনে গণতন্ত্রের মাধ্যম দিয়ে সঠিক নির্বাচন তারা উপহার দিতে পারবে আমাদের মানসিকতা এখন একটাই যে আমরা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্ববোধক সরকার চাই এবং নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের মাধ্যমেই আমরা নির্বাচনে যেতে চাই অন্যথায় কোনো অবস্থায় কোনো নির্বাচনে এই সরকারের আমলে আমরা অংশগ্রহণ করব না এটা আমাদের সাফ কথা আচ্ছা সাফ কথা এখন এই জায়গা আবার একটু প্রথমে আপনাদের এই কথার কারণে ফিরে আসতে হলো যে আপনারা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার বা টোটাল নির্বাচন কমিশনের উপরে আপনাদের আস্থা নেই আপনারা যেতে পারছেন না এখন যদি কি শুধু কি এটাই না আপনারা এটাও মনে করেন যে আপনারা এখনও অগোছালো মানে যে গ্রুপের কথার প্রথমে যে প্রসঙ্গে ছিলাম না আমরা এটা মনে করি না আমরা অগোছালো না আমরা অত্যন্ত শক্তিশালী
আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম সমসাময়িক একটা কথা বলি, যেটা দ্রব্যমূল্যের প্রতিবাদে সারা বাংলাদেশে যে কর্মসূচি অব্যাহত রয়েছে, এগারো দিনের যে কর্মসূচি অব্যাহত রয়েছে, আপনারা দেখেছেন ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়েছে, আমাদের জাতীয়তাবাদী যুব দলেরও কর্মসূচি রয়েছে। আমরা বিগত কয়েকদিন আগে পাঁচ তারিখে আমরা ইতিমধ্যে 13 তারিখের সাতক্ষীরা জেলার নেতৃত্বাধীন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তো তারই মানে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি মিটিং করে ফেলেছি। তো আমরা বলতে চাই সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে অতীতের থেকে অনেক শক্তিশালী বর্তমান সময়ে, জি অনেক শক্তিশালী, এবং আগামী দিনে আমরা আমাদের ওয়াদা, আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ আবু জাহিদ সোহাগ এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, প্রথমে যে কথা বলছিলাম আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় আপনাদেরকে, যেহেতু আমরা বর্ণ টেলিভিশনের এই যে মুক্ত মঞ্চ আলোচনা এখানে নিয়ে আসি তৃণমূলের লোকজনকে, এবং তৃণমূলে যারা আছেন রাজনৈতিক, সামাজিক অথবা মানবাধিকার কর্মী, যে যে তাদের অবস্থান থেকে সুস্পষ্ট করে তাদের মতামতগুলো বলে থাকেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আবারও কোনো একটি পর্বে আপনাদের সামনে হাজির হব আমরা কোনো এক অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।